আমি মনে করি তারা রোড মার্চ করে সরকারের পতন ঘটাবে। এটি ছিল ভিক্ষুকের দেশ, খোদার দেশ, দুর্ভিক্ষের দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম, আমাদের কোনো সম্মান ছিল না। নবীন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার আজকের এই মাঠে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় সন্তান, আপনাদের অহংকারের সন্তান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আপনাদের ভোটে নির্বাচিত এমপি জনাব অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আজকের এই টুর্নামেন্টটি যিনি তত্ত্বাবধান করছেন, আয়োজন করেছেন, আমার অত্যন্ত প্রিয়, আমার স্নেহের অনুপম শাহজাহান জয়। আপনারা জানেন যে শওকত মমিন শাহজাহানের নামে এই টুর্নামেন্টটি ঘোষণা করা হয়েছে। তিনি একজন কৃষিবিদ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার একজন পরম আপনজন, পরম আত্মীয় তিনি ছিলেন। তিনি ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই সময়ে আমরা বিশ্ববিদ্যালয় অঙ্গনে রাজনীতি করেছি, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছি, এবং মৃত্যুর আগ পর্যন্ত শওকত মমিন শাহজাহান এবং আমি কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুকে মিলিয়ে, একই সাথে একই লক্ষ্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে, যেটিকে আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার ভিত্তিতে যে রাজনীতি করতাম, সেই রাজনীতিরই একজন সাথী ছিলেন শওকত মমিন শাহজাহান। তিনি সারা জীবন নিরলস পরিশ্রম করেছেন, অসীম সাহসিকতার সাথে শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই, মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। সখীপুর আজকে ইতিহাসে একটি জায়গা করে নিয়েছে। যতদিন বাংলাদেশ থাকবে, পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আমাদের গৌরব উজ্জ্বল অধ্যায় স্বাধীন সার্বভৌম একটি জাতিরাষ্ট্র বাংলাদেশ। সেই বাংলাদেশের ইতিহাসে সখীপুর একটা স্বর্ণোজ্জ্বল জায়গা করে নিয়েছে। আজকে এই সখীপুরে খেলার প্রধান অতিথি হিসাবে আসতে পেরে নিজেকে খুবই সম্মানিত বোধ করছি, খুবই গৌরবান্বিত বোধ করছি। সখীপুরবাসীকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সখীপুর আমাদের মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার ছিল এই এলাকার জন্য। তার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন, তারই ফলশ্রুতিতে সখীপুর থানা হয়েছে, উপজেলা হয়েছে, এবং আজকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম অগ্রসরমান, সমৃদ্ধ, উন্নত উপজেলা সখীপুর। সখীপুরবাসী অবশ্যই তার জন্য আপনারা গৌরব করতে পারেন, অহংকার করতে পারেন। এই উচ্চতায় আনার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরম দরদ, পরম ভালোবাসা সখীপুরের মানুষের জন্য সবসময় ছিল, আগামী দিনেও থাকবে সখীপুরের মানুষের জন্য। তিনি বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, এটি ছিল ভিক্ষুকের দেশ, খোদার দেশ, দুর্ভিক্ষের দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে আমরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াতাম, আমাদের কোনো সম্মান ছিল না। বঙ্গবন্ধু বলতেন ভিক্ষুকের কোনো সম্মান নাই। সেই ভিক্ষুকের জাতিকে আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি উন্নত জাতিতে রূপান্তর করেছে। তাই আমরা দাবি করি আমরা বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। তারও প্রমাণ আজকের খেলা। এই খেলাকে কেন্দ্র করে
যে সাজে সজ্জিত হয়েছে এই মাঠটি দেখে সত্যি খুব ভালো লাগছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সবুজ শ্যামল বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, তারপরেও এই মাঠে অপরূপ এই সবুজ মাঠটি দেখে চতুর্দিকে ঘন সবুজ গাছপালায় ঘেরা এমন একটি মনোরম নয় মনোহর দৃশ্য যে কোনো মানুষকেই আলোড়িত করে। আজকের এই খেলাকে নিয়ে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি, আমাদের স্কুলের মেয়েরা কলেজের মেয়েরাও তারা এই খেলাতে এসেছে, এমন দেশটির স্বপ্নই তো আমরা দেখেছি। বাংলাদেশ শুধু অর্থবিত্তে নয়, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড নাটক কবিতা সব কিছুতে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ। এবং এই খেলাধুলা হলো আমরা জানি অত্যন্ত সুস্থ একটি বিনোদন। আজকে গাড়িতে যখন আসছিলাম আমাকে এমপি মহোদয় আপনাদের প্রিয় সন্তান জহরুল ইসলাম জহর জহর বলেছিল যে প্রিয় নেতা সবই ভালো লাগে সবই ভালো করছি কিন্তু যুব সমাজকে যে মাদকা থেকে ফেরাতে পারছি না এর জন্য আমার মধ্যে কষ্টবোধ আছে, আমার মধ্যে অনেক দুঃখ রয়েছে, কিভাবে এটাকে আমরা এর একটা সমাপ্তি ঘটাতে পারি নির্মূল করতে পারি। আমি মনে করি এই দায়িত্ব আমরা অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করি, তারা কেন ব্যর্থ হচ্ছে তারা এটি করতে, শুধু ব্যর্থতার দায় এই আইন শৃঙ্খলা বাহিনীকে দিলে হবে না, এই দায় আমাদেরকেও বহন করতে হবে, সমাজকে সচেতন করতে হবে, সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে মাদকার অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য। আমি মনে করি এই সচেতনতা সৃষ্টিতে আজকের এই বিনোদন এই খেলাটি একটা অনন্য ভূমিকা রাখতে পারে, অনেক বড় ভূমিকা রাখতে পারে। কাজেই যারা এই স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধারা অব্যাহত রাখতে হবে, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যুব সমাজকে আগামী প্রজন্মকে আমরা সুনাগরিক হিসাবে গড়ে তুলব, সুসন্তান হিসাবে গড়ে তুলব, দেশের কারিগর হিসাবে আমরা গড়ে তুলব। আমি বক্তব্য বাড়াতে চাই না, শুধু এটুকুই বলতে চাই নিজের অর্থে আমরা পদ্মা সেতু করেছি, বাংলাদেশকে ক্ষুধামুক্ত করেছি, বাংলাদেশে বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, রাস্তাঘাট করেছি, এই সখীপুরের দেখছি হেঁটে 8-10 মাইল 20 মাইল টাঙ্গাইলেও আপনাদেরকে যেতে হতো, সেই সখীপুরের এমন কোনো গ্রাম নাই এমন কোনো পাড়া নাই এমন কোনো বাড়ি নাই রাস্তার সাথে সংযোগ হয় নাই। আমি তো বলি জহরুল ইসলাম আগামী দিনে আর কি উন্নয়ন করবে, একটা আরও উন্নত হয়তো একদিন স্বপ্ন আসবে যেখানে আমরা এয়ারপোর্টও করব। এই পরিস্থিতিতে দেশ এসেছে, প্রিয় ভাই ও বোনেরা এই আপনাদের সন্তান আমার অত্যন্ত স্নেহের শওকত শিকদার, অনুপম জয়, জহরুল ইসলাম জহর, হানিফ আমাদের টাঙ্গাইলের সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ এসপি সাহেব এসেছেন, নির্বাহী কর্মকর্তা এসেছেন, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ দিচ্ছি এমন একটি সুন্দর আয়োজন এমন একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য যা মনকে আলোড়িত করে মনকে জুড়িয়ে দেয় মনকে অনেক প্রাণবন্ত প্রাণশক্তিতে প্রাণফূর্তিতে ভরপুর করে তোলে। এটি যেন অব্যাহত থাকে, আগামী দিনেও যেন এমনই একটি প্রাণশক্তিতে ভরপুর যুব সমাজের পদচারণায় ভরপুর একটা সখীপুর সুখী সমৃদ্ধ সখীপুর আমরা দেখি দেখব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।